আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা এক্সপোর জন্য গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের সামনে হঠাৎ একটা ট্রেন পড়লো, এটা মালগাড়ি। তো মালগাড়িটা যাচ্ছে, তো এই জন্য এটা আমরা সামনেই পড়লো, তো এটা ব্লকটা নিয়ে নিলাম। তো দেখুন রাস্তায় আর অনেক কিছু পড়ছে আমাদের সামনে, কখনো ট্রেন, কখনো সুন্দর সুন্দর ফ্লাইওভার, কখনো প্লেন, কখনো রকেট আকাশের মধ্যে দেখা গেল, তো অনেক কিছুই দেখা গেল। তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, তো আপনারা দেখবেন। তো এইবার কিছু ব্লক আসবে দুবাই এক্সপোর জন্য, কয়েকটা বাঘে, ছয় সাতটা বাঘে আসবে ভিডিওগুলি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং আগের ভিডিওগুলোর মতো আপনারা সবাই দেখবেন এবং কাছে থাকবেন। তো এই যে দেখছেন আপনারা, এখানে আমরা নামাজের সময় হয়ে গেছিল, যেহেতু আমাদের থেকে প্রায় 300 কিলোমিটার দূর, তো মাঝখানে নামাজের সময় হয়েছিল। এখানে দাঁড় করিয়ে গাড়ি আমরা পার্কিং করে নামাজ পড়ছিলাম। তবে নামাজ পড়ে এসে আমরা এখানে গাড়িতে বসে খানা খাইতেছিলাম, ব্রেক। তো এখানে সবাই আছিল আমাদের সাথে, সবাই এখানে বসে খাইতেছিলাম। কেউ শুকনো খাবার, কেউ খেজুর, কেউ পানি, কেউ জুস, যে যা পারছে নিয়ে নিছে, কোম্পানি থেকে খাবার দিয়েছে। আমরা যে গেছিলাম, তো হঠাৎ করে চোখের মধ্যে পড়লো, চোখের নজরে আসলো একটা রকেট। তো এই রকেটটাও দেখাই দিলাম ক্যামেরাটা ওই দিকে ধরে। তো দেখুন ওই যে আকাশ দিয়ে রকেট যাচ্ছে, তো আমরা চলতে 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 সুন্দর সুন্দর ফ্লাইওভার ছিল আমাদের সামনে, সুন্দর রোড ছিল, তারপরে এয়ারপোর্টের কাজ দিয়ে যাচ্ছিলাম। সামনে এয়ারপোর্ট ছিল, বাহির থেকে প্লেনগুলো দেখতেছিলাম। ওই যে প্লেন দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে প্লেন। তো চলতে চলতে আমরা এয়ারপোর্টের পিছনের সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই যে জায়গাটা দেখতেছেন, এটা নতুন একটা টার্মিনাল হইতেছে এয়ারপোর্টের। তো চলতে চলতে আমরা আয়সা পারলাম এক্সপোতে, অনেক সময় পার হয়ে। এখানে যে ফ্লাগগুলি টানানো আছে, প্রত্যেকটা দেশ এই এক্সপোতে জয়েন করেছে, অ্যাটেন্ড করেছে। তো কিছু কিছু এম্বাসিতে গিয়েছি আমি, দেখেছি, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, আমি একটা একটা ভিডিও নিয়ে আসবো এক একদিন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। এবং আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন দুবাই এক্সপোতে। সমস্যা নেই।